নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। আত্মনির্ভরতার পথে ভারত, বিদেশ থেকে আমদানি কমল 33%। নয়া ফন্দি চীনের, ভ্যাকসিনে মুনাফা লুটতে বিশ্বকে বিপাকে ফেলেছে ড্রাগন। দেশ চালানোর যোগ্যতা নেই পাক প্রধানমন্ত্রীর, সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে ইমরান। তৃতীয় লিঙ্গের বিশ্বজয়, মিস ইন্টারন্যাশনাল ট্রান্সে প্রথম ভারতীয় হিসেবে রানার আপের খেতাব আর্চি সিংয়ের। উত্তর কোরিয়ার বিরুদ্ধে গেলে রাতের ঘুম উড়বে বিডেনের, হুমকি কিমের বোনের। প্রয়োজন হবে না সুচ বা কোল্ড স্টোরেজ, নতুন করোনা ভ্যাকসিন নিয়ে আশাবাদী হু। চলে আসি বিস্তারিত খবরে। আত্মনির্ভরতার পথে ভারত, বিদেশ থেকে আমদানি কমল 33%। আত্মনির্ভর ভারত গড়ে তোলার নিরিখে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে গেল ভারত। বিদেশ থেকে ভারতে অস্ত্র আমদানির পরিমাণ কমল প্রায় 33%। দেশের মাটিতেই বিভিন্ন শক্তিশালী যুদ্ধাস্ত্র প্রস্তুতের ফলে এবার বিদেশ থেকে আমদানি কমল ভারতের। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে 2011 থেকে 2015 সালের তুলনায় 2016 থেকে 2020 সালে বিদেশ থেকে অস্ত্র আমদানি 33% কমিয়েছে ভারত। গত 5 বছরে রাশিয়া থেকে সর্বাধিক অস্ত্র আমদানি করলেও ভারত আমদানির পরিমাণ কমিয়েছে প্রায় 53%। শুধুমাত্র রাশিয়াই নয়, আমেরিকার থেকেও অস্ত্র আমদানি কমিয়েছে ভারত সরকার। 2011 থেকে 2015 সালের মধ্যে বিশ্বের সর্বাধিক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে আমেরিকা দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু 2016 থেকে 2020 সালে আমেরিকার স্থান চলে আসে চতুর্থ নম্বরে। আমেরিকা থেকে 46% অস্ত্র আমদানি কমিয়েছে ভারত। 2016 থেকে 2020 সালের হিসেবে ইসরায়েল বিশ্বের দ্বিতীয় এবং ফ্রান্স তৃতীয় স্থানে থাকলেও ফ্রান্স থেকে যুদ্ধাস্ত্র আমদানির পরিমাণ বর্তমানে অনেক বেশি রয়েছে ভারতের, কারণ ফ্রান্স থেকে 36টি লড়াকু যুদ্ধবিমান রাফাল ক্রয় করার চুক্তিবদ্ধ হয়েছে ভারত, যার ফলে এই মুহূর্তে বিদেশ থেকে যুদ্ধাস্ত্র আমদানির ক্ষেত্রে ফ্রান্স থেকে ভারত বেশি অস্ত্র আমদানি করছে। হাতিয়ার আমদানিকারক দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের নাম, পঞ্চম স্থানে রয়েছে চীন এবং দশম স্থানে পাকিস্তান। 2016 থেকে 2020 সালের নিরিখে বিশ্বের সর্বাধিক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীনের স্থান পঞ্চমে এসে দাঁড়িয়েছে। 7.8% কমেছে অস্ত্র রপ্তানি। নয়া ফন্দি চীনের, ভ্যাকসিনে মুনাফা লুটতে বিশ্বকে বিপাকে ফেলেছে ড্রাগন। চীন থেকেই ছড়াতে শুরু করেছিল মারণ করোনা ভাইরাস, তাই সংক্রমণের হ্রাস টানতে গত মার্চ থেকেই চীনে অধিকাংশ বিদেশিদের প্রবেশে অনুমোদন ছিল না। বেশ কয়েকটি দেশ করোনা সংক্রমণ রোখার জন্য চীনের সঙ্গে বিমানপথে সংযোগ বিচ্ছিন্ন করেছিল। তারপর ভিসার মাধ্যমে চীনে প্রবেশের পদ্ধতি বেশ অনেক দিন বন্ধ ছিল, কিন্তু এবার ফের অন্য দেশের বাসিন্দাদের চীনে প্রবেশাধিকার দিতে চলেছে জিনপিং সরকার, কিন্তু তার জন্য কড়া শর্ত রেখেছে সে দেশের প্রশাসন। বিভিন্ন দেশে চীনের দূতাবাসের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে নোটিশে বলা হয়েছে চীন ভিসার আবেদন গ্রহণ করবে, তবে আবেদনকারীদের চীনের ভ্যাকসিন গ্রহীতা হতে হবে। আমেরিকায় চীনের দূতাবাসের তরফে জানানো হয়েছে যারা চীনের ভ্যাকসিন নিয়েছেন তাদের ভিসা দেওয়ার কাজ শুরু করবে চীন। জিনপিং সরকার জানিয়েছে এই নতুন নির্দেশিকা আগামী সপ্তাহ থেকেই কায়েম হবে। যারা কাজের জন্য, ব্যবসার জন্য কিংবা মানবিক চাহিদার জন্য চীনে প্রবেশ করতে চান তাদের এই নির্দেশিকা মানতে হবে। বিশ্ববাজারে চীন ও ভারতের ভ্যাকসিনের মধ্যে জোর লড়াই, তবে ভ্যাকসিন রপ্তানিতে অনেকটাই এগিয়ে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক ভ্যাকসিনকে অনুমোদন দিলেও চীন তাদের ভ্যাকসিনের বিক্রি বাড়ানোর জন্য এই পদ্ধতি এনেছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন ও সিরামের কোভিশিল্ড একাধিক দেশে রপ্তানি করেছে। গাভি ও কোভ্যাক্স মাধ্যমে প্রায় সারা বিশ্বে পৌঁছেছে ভারতের টিকা। চীন একাধিক দেশে ভ্যাকসিন পাঠালেও বিশ্ববাজারে প্রশংসিত হয়েছে ভারতের ভ্যাকসিন, তাই এই ফন্দি জিনপিংয়ের, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। দেশ চালানোর যোগ্যতা নেই পাক প্রধানমন্ত্রীর, সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে ইমরান। इमरान खानेर खराब समय जान और काटछेई ना, क्रमश कोणठासा हয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার সে দেশে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হলো ইমরান প্রশাসনকে। শীর্ষ আদালত কার্যত জানিয়ে দিল দেশ চালানোর যোগ্যতা নেই ইমরানের। সোমবার একের পর এক অভিযোগে বিদ্ধ হতে হলো ইমরান সরকারকে। একটি স্থানীয় নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে আদালত তুলে আনে জনগণনার বিষয়টিও। বিচারপতি কাজী ফৈজ ইসাকে বলতে শোনা যায়, জনগণনার ফলাফল প্রকাশ করা কি সরকারের অগ্রাধিকার নয়? তিনটি প্রদেশে সরকারি থাকার পরেও কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। এরপরই কটাক্ষ করে তিনি বলেন, হয় এই সরকার দেশ চালাতেই জানে না, অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এদিকে লাহোর হাইকোর্টে নিগৃহীত হতে হয়েছে ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গিলকে। তাকে ডিম ছুঁড়ে মারাও কালি ছিটিয়ে দেয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। ঘটনার পরে শাহবাজ অবশ্য জানিয়েছেন, তারা ইমরান খানের যোগ্য সহচর, তাই তারা বদলার পথে যাবেন না। এমনিতেই গত অক্টোবর থেকে বিরোধীদের প্রতিবাদ আন্দোলনের ধাক্কায় ক্রমশ পিছু হটতে শুরু করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সম্প্রতি বিরোধী মহাজোটকে প্রবল ধাক্কা দিয়ে আস্থা ভোটে জয়ী হয়েছেন তিনি, যার ফলে আপাতত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমবে বলেই মত কূটনৈতিক বিশ্লেষকদের। তবে ইমরানের ওপর থেকে চাপ কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টের ভৎসনার পরে সেই চাপ আরও বাড়ল। সম্প্রতি নিজের দেশে দুর্নীতির কথা স্বীকার করে ইমরান বলেছিলেন, পাকিস্তানের থেকে অনেক বেশি উন্নত দেশ ভারত, দুর্নীতিতে ডুবেই শেষ হয়ে গিয়েছে ইসলামাবাদের উন্নয়নের আশা। তৃতীয় লিঙ্গের বিশ্বজয়, মিস ইন্টারন্যাশনাল ট্রান্সে প্রথম ভারতীয় হিসেবে রানার আপের খেতাব জিতলেন আর্চি সিং। ট্রান্সজেন্ডার শব্দটার সঙ্গে এখনও যেন অনেক বৈষম্য জড়িয়ে, তাচ্ছিল্য জড়িয়ে। এখনও এই মানুষজনকে অধিকারের জন্য লড়তে হয়, প্রতি পদে নানা সমালোচনার শিকার হতে হয়। তবে এই সমস্ত প্রতিবন্ধকতার মাঝেও প্রতিভাকে আটকে রাখা অসম্ভব। 22 বছরের মডেল আর্চি সিং যেন ফের সেটাই প্রমাণ করে দিলেন। প্রথম ভারতীয় ট্রান্স মডেল হিসেবে আন্তর্জাতিক স্তরে নিজের ছাপ রেখে গেলেন, কারণ মিস ইন্টারন্যাশনাল ট্রান্স 2021-এ দ্বিতীয় রানার আপের খেতাব জিতলেন তিনি। বলা বাহুল্য, সমগ্র বিশ্বের সামনে ভারতীয় ট্রান্স কমিউনিটিকে আরও একবার মাথা তুলে বাঁচার সাহস জোগালেন তিনি। বুঝিয়ে দিলেন, এই হাত রাস্তার মোড়ে মোড়ে শুধুমাত্র তালি বাজিয়ে ভিক্ষা করে না, এই হাতে শুধুই ব্যর্থতা লেখা নেই, পরিশ্রম আর প্রতিবাদ জেরে এই হাত দিয়েই লেখা যেতে পারে পরিবর্তনের ইতিহাস। আর দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ট্রান্স 2021-এ সেই কাজই করলেন ভারতের আর্চি সিং। এই বিষয়ে এক সাক্ষাৎকারে মডেল আর্চি জানান, অফিসিয়াল পরিচয়পত্রে তিনি একজন মহিলা, তিনি একজন ট্রান্সজেন্ডার। তবে এ নিয়ে বিস্তর ঝামেলা পোহাতে হয়েছে, অনেক বৈষম্যের শিকার হতে হয়েছে। সমাজের নানা স্তরের মানুষজনের কাছে তিনি গ্রহণযোগ্যতাই পাননি, তবে শেষমেশ সাফল্য আসে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাড়ি দেয়া এতটা সহজ ছিল না। আর্চির কথায়, শুরুতেই অর্থাৎ সিলেকশন থেকে নানা সমস্যায় পড়তে হয়, শেষমেশ কলম্বিয়ার দরজা খুলে যায়। সেখানে গিয়ে আমার মতো বাকি প্রতিযোগীদের সঙ্গে দেখা হওয়ার পর আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। মনে হয়েছিল এখানে আর প্রতি পদক্ষেপে জাজ করার কেউ নেই, মন খুলে নিজেদের মেলে ধরা যাবে, স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রতিভা তুলে ধরা যাবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে গেলে রাতের ঘুম উড়বে বিডেনের, হুমকি কিমের বোনের। ফের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা উত্তর কোরিয়ার। এবার বোমা ফাটালেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের বোন কিম ইয়ো। ইয়োর দাবি, যদি তার দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন নেন, তবে নিজের রাতের ঘুম উড়বে তার, আমেরিকাও তাহলে শান্তি পাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে ইয়ো জানিয়েছেন, উত্তর কোরিয়া সম্পর্কে কোনো ভুল ধারণা যেন বিডেন না রাখেন। বিডেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বর্তমানে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে গিয়েছেন। একাধিক আলোচনা চলবে তাদের মধ্যে। এর মধ্যে গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। উল্লেখ্য, যেভাবেই হোক বিডেন সরকার চাইছে পরমাণু অস্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করুক পিয়ংইয়ং। তবে এই দাবি ও হুমকিতে মোটেও কান দিতে রাজি নয় কিম সরকার। গত ফেব্রুয়ারি মাসেও বিডেন সরকারের পক্ষ থেকে কিম জং উনকে আবেদন করা হয় পরমাণু নিরস্ত্রীকরণের জন্য। জো বিডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই নজর দিয়েছে বিদেশ নীতিতে। তালিকার ওপরেই রয়েছে শত্রুভাবাপন্ন দেশ উত্তর কোরিয়া। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে এবার সরব হতে চাইছে আমেরিকা। সেই লক্ষ্যেই পেন্টাগন প্রধান লয়েড অস্টিন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জাপান সফরে গিয়েছেন। তারা যাবেন সিওলেও। এই সফরের মধ্যেই ইওর বিবৃতি আন্তর্জাতিক মহলকে বেশ ভাবাচ্ছে। জো বিডেনের ৪ মাসের প্রশাসনকালে উত্তর কোরিয়ার শাসকের মুখে একবারও তার নাম শোনা যায়নি। পরোক্ষে যদিও একাধিক হুমকি পেয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন লবি বিরোধী দেশ হিসেবে পরিচিত উত্তর কোরিয়া ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। আমেরিকা ও উত্তর কোরিয়ার বিবাদ বা দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে জো বিডেন মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে থেকেই হুমকি দিতে শুরু করেন কিম। প্রয়োজন হবে না সুচ বা কোল্ড স্টোরেজ, নতুন করোনা ভ্যাকসিন নিয়ে আশাবাদী হু। এবার ভ্যাকসিন নিতে প্রয়োজন হবে না ইঞ্জেকশনের সিরিঞ্জ, এমনকি এই ভ্যাকসিন স্টোর করে রাখা যাবে ঘরের তাপমাত্রাতেই। সম্প্রতি একথা ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে পরের বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে এই করোনা ভ্যাকসিন। সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথন শনিবার একটি সাক্ষাৎকারে বলেছেন, এই বছরের শেষের দিকে ৬ থেকে ৮টি নতুন টিকা ক্লিনিক্যাল স্টাডি শেষ করতে পারে, তারপর সেগুলি রেগুলেটরি রিভিউয়ের জন্য পাঠানো হবে। কোভিড-19কে মহামারী হিসেবে ঘোষিত হওয়ার ১ বছরের মধ্যেই বাজারে প্রায় ১০টি ভ্যাকসিন আসতে চলেছে, কিন্তু বিশ্বে আরও বেশি টিকাদান প্রয়োজন। বিশেষত ভাইরাসটি যেভাবে দ্রুত রূপ পরিবর্তন করছে ও সংক্রমিত হচ্ছে, তাতে ড্রাগ প্রস্তুতকারকরা অর্ডার পূরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত মাত্র ১২২টি দেশ টিকা দিতে শুরু করেছে। স্বামীনাথন বলেছেন, আমাদের যে ভ্যাকসিন রয়েছে তা নিয়ে আমরা থ্রিলড, তবে আমরা আরও উন্নতি করতে পারি। আমি মনে করি ২০২২ সালের মধ্যে আমরা উন্নত ভ্যাকসিন পেয়ে যাব। এখন যে ভ্যাকসিনগুলি পরীক্ষামূলক স্টেজে রয়েছে সেগুলির ক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে, সিঙ্গল শটের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এছাড়া যাতে এগুলি নাকের স্প্রের মাধ্যমে বা মুখের মাধ্যমে বা ত্বকের প্যাচ ব্যবহারের মাধ্যমে নেওয়া যায় সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এগুলি বিশেষ গ্রুপ যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় তা দেখছেন বিজ্ঞানীরা। ৮০টিরও বেশি ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষিত হচ্ছে, যদিও কিছু এখনও পরীক্ষার প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি সফল নাও হতে পারে। বাজারে যে কোভিড-19-এর ভ্যাকসিন রয়েছে, সংস্থাগুলি সেগুলিকেও আরও আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।